আমি আমার কথা বলি, আমি একজন জাস্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন হুজুর মানুষ। আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের দাম্মামের একটা অঞ্চলে তাদের প্রিচার হিসাবে, তাদের ধর্মীয় টিচার হিসাবে, দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি, সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে, আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি একা, বাংলাদেশের মতো তো যে কেউ যে কোনো জায়গায় ওয়াজ করতে পারে, এখন তো সেরকম না, যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না। অতএব আমার যে ওয়েস্ট দাম্মাম পুরো এলাকার দায়িত্বে আমি ছিলাম, এই এলাকাতে যত মসজিদ আছে, যত হাজার হাজার লাখো বাংলাদেশি আছে, সেখানে অফিসিয়াল হুজুর একমাত্র আমি একা, আর কেউ ছিল না। তো যার কারণে সমস্ত বাংলাদেশিদের ভক্তি, ভালোবাসা, হাদিয়া, তোহফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল, কারণ হুজুর তো আর কেউ নেই, আমি একাই আছি। আমি তখন যখন পিস টিভির প্রোগ্রামে দুবাইতে গেছিলাম, তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মেহমানের সাথে একান্ত সাক্ষাতে স্যারকে বললাম যে স্যার এভাবে তো 10 বছর কাটিয়ে দিলাম, চাইলে পুরো জীবন কাটা দিতে পারি, লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি, সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে, কোনো অভাব অনটন নেই, তো কি করা উচিত আমার? স্যার মুস্কি হেসে দিয়ে বললেন, আমি যখন রিয়াদে আল ইমাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে পাস করলাম, তখন বর্তমান সৌদি বাদশাহ সালমানের, তখন তিনি ছিলেন রিয়াদের বোধহয় গভর্নর, তখন তিনি বললেন যে তখন তার হাতে আমি গোল্ড মেডেল পুরস্কার পাই এবং অনেক বেশি সম্মাননা পাই, তখন আমার সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অফার আসে। স্যার বলেন যে আমি চিন্তা করলাম যে বিদেশে মাটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভালোই কাটা যেতে পারতাম, সৌদি আরবের মাটি উমরা করবো, হজ করবো, ভালোই, কিন্তু আমার কাছে মনে হলো না, আমার দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমি দেশে ফিরে যাই। তো আমি ফিরে আসলাম দেশে। স্যার বললেন অনেক লম্বা কথা যে দেশে এসে অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে, আপনাকে আমি বলবো যে আপনি 10 বছর ছিলেন এখানে, বিভিন্ন দেশের আলেমদের সাথে মিশেছেন, তাদের থেকে অনেক আইডিয়া পেয়েছেন, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে, অনেক বড় বড় পণ্ডিতদের সংস্রব পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন, আমার মনে হয় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আমি বয়সে ওনার মেয়ের বয়সী, বড় মেয়ের বয়সী হলো, স্যার তুমি করে না বলে আপনি বলতেন, শেখ বলতেন। আমি স্যারকে বললাম, স্যার তাহলে এখন কি করা উচিত? স্যার বলতেন যে আপনার দেশে ফেরত যাওয়া উচিত। আমি এসেই আমার মিসেসকে তখন সৌদিতে ফেরত গিয়ে বললাম যে স্যারের পরামর্শ দিচ্ছে, উনি বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, চলে আসলাম দেশ। এই কথাগুলো এই জন্য বলা, যারা শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য একটু চকচকা ফকফকা দেশে বসবাস করে দিনটা ভালোভাবে কাটাবার জন্য সে সমস্ত দেশে যাচ্ছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের প্রিয় স্বদেশে আপনাদের মূল্যায়ন করা হয় না। আমরা জানি দুর্নীতি এমনভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যে যোগ্য মানুষদের মূল্যায়ন হয় না, কিন্তু তাই বলে আমি হাল ছেড়ে চলে যাব এটা আমার মনে হয় আমার বিবেক আমাকে সায় দেওয়া উচিত না। আমাদের কষ্ট করে হলেও এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমার যে আসুন্না ফাউন্ডেশন দেখেন আপনারা সেবামূলক কাজ করার চেষ্টা করি, আমি এটা আমি সৌদি থাকতেই করতাম, আমার বুঝগান হয়েছে থেকে আমি করি, আমার কৈশোর থেকে আমি টুকটাক করে করার চেষ্টা করি, কিন্তু যখন এটা আমি সুযোগ পেয়েছি তখন আমি এটার জন্য আলহামদুলিল্লাহ আমার নিজেকে উজাড় করে দিয়ে সর্বশক্তি বিনিয়োগ করে অনেক লোভকে পায়ের নিচে দমিয়ে রেখে আমি এই কাজটি করে যাওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে উদার আহ্বান রাখতে চাই, আপনারা বাইরে পড়াশোনা করার জন্য যেতে পারেন, যদি মনে হয় যে দেশে আপনার সেটেল হওয়ার মতো সেটা যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেরকম কোনো জায়গা নেই সেখানে থাকতেও পারেন, কিন্তু দিন শেষে এই মাতৃভূমির প্রতি আপনার দায়বদ্ধতা আছে। বিশেষ করে আপনারা যারা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করেছেন, বুয়েটের মতো জায়গায় পড়াশোনা করেছেন, আপনাদের জন্য প্রতি বছর রাষ্ট্র অনেকগুলো টাকা ব্যয় করে, কেন ব্যয় করে? নিশ্চয়ই আপনি আরেক দেশে গিয়ে সুন্দর জীবনযাপন করে কাটাবেন, আর রাষ্ট্রের এই টাকাগুলো, জনগণের ট্যাক্সের এই টাকাগুলোর কোনো হক আদায় করবেন না, এটার জন্য আপনার বিবেকের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে অনেক বড় কথা। অতএব এই বিষয়টা আমার মনে হয় আমাদের মাথায় থাকা দরকার। দেশের প্রতি অভিমান, সমাজের প্রতি অভিমান আপনার থাকতেই পারে, কিন্তু সেজন্য আপনি আপনার এই যে দায়, সে দায় পরিশোধের মানসিকতা থাকা উচিত। হ্যাঁ, যারা সেখানে সেটেল আছেন ইতিমধ্যে, তাদের অনেকে আছেন আমি জানি, তারা সেখানে থেকেও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করছেন, আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন, খোঁজখবর নিচ্ছেন, সাধ্য অনুযায়ী দেশ, সমাজ এবং মানুষের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। এগুলো যদি করতে পারেন, সেখানে দাওয়াতকে আপনার মিশন হিসাবে নিতে পারেন, ফ্যামিলির ঈমান আমল রক্ষা করার ব্যাপারে যদি আপনি সর্বোচ্চ সিরিয়াস থেকে আপনি মনে করেন যে হ্যাঁ তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন, তাহলে আপনি পারেন। আর তা না হলে একটা জেনারেশন সেখানে টিকে, বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত আর ঈমান ধরে রাখা যায় না, এই বাস্তবতা যাদের অভিজ্ঞতা আছে তারা ভালো বলতে পারবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।